সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল কর্নারে, এবং আজকে আবার নিয়ে চলেছি একটা ট্রান্সফার আপডেটের ভিডিও। তো ভিডিওটা শুরু করি, তোমাদের প্রথমে একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে দিতে চাই। তোমরা যেমনটা শুনছো যে টিডিকে এটিকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড, তাহলে টিডিকে যদি দলে নিতে হয় তবে কিন্তু ফ্রান গোঞ্জালেসের সঙ্গে একটা সম্পর্ক যেটা তৈরি করার চেষ্টা করছিল হাওয়াস, যে ফ্রান গোঞ্জালেসকে দলে ঢুকানোর, সেইটা কিন্তু কেটে দিতে হবে। কারণ যেটা তোমাদের বলার সেটা আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিতে যাচ্ছি যে টিডি একজন সেন্টার ব্যাক, এটা সবাই জানো, এবং ফ্রান গোঞ্জালেস ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু সেন্টার ব্যাক হিসেবেও তিনি খেলতে পারেন। তো হাওয়াসের যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে ফ্রান গোঞ্জালেসকে অ্যাজ আ রিপ্লেসমেন্ট সেন্টার ব্যাক, মানে তাকে সেন্টার ব্যাক হিসেবে যদি প্রয়োজন পড়ে তবে খেলাবে, কিন্তু যদি একটা সেন্টার ব্যাক আগেই পেয়ে যায় তবে কেন ফ্রান গোঞ্জালেসকে রাখবে? এবং যদিও রাখে, কারণ তার মার্কেট ভ্যালুটাও তুলনামূলকভাবে অনেকটা কম, ফ্রান গোঞ্জালেসের মার্কেট ভ্যালু অনেক কম, তো ফ্রান গোঞ্জালেসকে কিন্তু অ্যাজ আ এইট ফরেনার রাখা যেতে পারে। কিন্তু ফ্রান গোঞ্জালেস যে লেভেলের প্লেয়ার, তিনি কিন্তু অ্যাজ আ এইট ফরেনার সাইন করবেন না, তিনি কিন্তু গেম টাইম চান, এবং কেরালা ব্লাস্টার্স কিন্তু তাকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগে রয়েছে আগে থেকেই। তো ফ্রান গোঞ্জালেসকে যদি তোমরা দেখতে চাও তবে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে টিডিকে যদি এটিকে মনমাগান কোনোভাবে সই করিয়ে নেয় তবে কিন্তু ফ্রান গোঞ্জালেসকে দলে ঢোকাবার চান্সটা অনেকটা কমে যাবে। কারণ হাওয়াসের নজর কিন্তু টিরির দিকেও রয়েছে, যে টিরিকে পেলে কিন্তু টিরিকে কী বা চাবে না, টিরি এত ভালো সেন্টার ব্যাক, এবং তার সঙ্গে কিন্তু অ্যাটলেটিকোরই কলকাতার আগে সম্পর্ক ছিল এবং হাওয়াসের আন্ডারে তিনি খেলেছেন। তো টিরিকে কিন্তু হাওয়াস নিতে চাচ্ছে, যেমনটা আগে ফ্রান গোঞ্জালেসকে চাচ্ছিল, এবং যদি টিরিকে পেয়ে যায় তবে তোমরা ফ্রান গোঞ্জালেসকে দলে দেখতে নাও পারো। এর পরের আপডেট দেবো পসিবলি এই সব করাই ইস্ট বেঙ্গলকে নিয়ে আপডেট দেবো। তো প্রথম আপডেটটা দেবো অনিল চাবানকে নিয়ে। তো অনিল চাবান সিসা একাডেমির একজন প্লেয়ার ছিলেন, যিনি এর আগেরবার এটিকে রিজার্ভ দলে ছিলেন, এবং তাকে মেইন টিমেও সুমিত রাঠির সঙ্গে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তিনি মোটেও সুযোগ পাননি এবং তাকে পরে আবার রিজার্ভে দেওয়া হয়। তাকে ইস্ট বেঙ্গল সাইন করানোর চেষ্টা করছে, এবং ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্ডার প্রয়োজন, মেইনলি সেন্টার ব্যাক প্রয়োজন। তো অনিল চাবানকে ইস্ট বেঙ্গল নিতে চাচ্ছে, কিন্তু আমার মনে হয় না এই ট্রান্সফারটা হবে, কারণ অনিল চাবানকে এটিকে খুবই পছন্দ করে এবং তাকে দলে রাখতে চায়। তো এই ট্রান্সফারটা নিয়ে বেশি একটা এগোবে না আমার মনে হয়। তো এর পরের আপডেট দেবো চারটে কনফার্মড নিউজ। প্রথমটা দেবো শিকে বিনীতের। তো শিকে বিনীত যেমনটা আগেও বলেছিলাম কনফার্মড হয়ে যেতে পারেন, এবং তিনি কনফার্মড হয়ে গেছেন। এর পরের আপডেটটা দেবো রিনো অ্যান্টোকে নিয়ে। তো রিনো অ্যান্টো কিন্তু কনফার্মড হয়ে গেছেন, যাকে নিয়ে চিন্তা করেছিল তিনি নাও হতে পারেন, কিন্তু তার কাছে বেশি একটা কোনো ক্লাবের অফার ছিল না, তাই জন্য তিনি মেয়েটি কনফার্মড হয়ে গেছেন। তেমনটাই ইউটেনশিয়াল লিঙ্কটাও কনফার্মড হয়ে গেছেন, এবং এগুলোর পাশাপাশি মোহাম্মদ রফিককেও কনফার্মলি দেখা যেতে পারে। আমি অনেকদিন আগে থেকেই বলছি যে মোহাম্মদ রফিক কনফার্মড হয়ে যাবে, তো অফিসিয়াল কনফার্মেশনও চলে এসেছে। তো এই ছিল কতগুলো কনফার্মড আপডেট। এবং ইস্ট বেঙ্গল যে তোমাদের বলছিলাম যে যতই বড় বড় কথা হোক যে ইস্ট বেঙ্গল আইলিগ খেলবে না আইএসএল খেলবে, কিন্তু এই যে দলটা তৈরি করছে সেটা কিন্তু পসিবলি আইএসএলের জন্যই দলটা হচ্ছে, তোমরা নিজেরাও দেখতে পারো, এবং এই বিস্তারিত বিষয় নিয়েও আমি একটা ভিডিও আপলোড করতে দিনের মধ্যে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার অবশ্যই করো, এবং এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।